हेलो बंधुरा फ्री कैट डिजाइन ट्रेनिंग चैने अमित बंदोबंद मलय तुम्हारा सबाई केमन आछो आशा करी भालो आछो। तो अनेक दिन पर फेस वीडियो निये आसछि। तो तुम्हारा सबाई जानो जे एखन अनलाइन क्लास निये कि समस्या जाच्छे कि प्रब्लेम जाच्छे तो सेटार जन्य किन्तु आज के से बलार जन्य तुम्हारे जानवर जन किन्तु आज के भिडियो बनानो ठीक है। तो आज के भिडियो शुरू करवा आगे आबारो तुम्हारे बोलबो तुम्हारा जरा चैनल न्यू स्टूडेंट न्यू व्यूअर तुम्हारे प्रत्येक के बोलबो चैनल सब्सक्राइब कर पास बेल आइकन प्रेस कर ऑल कर सेट कर दिओ जाते हमार समस्त नोटिफिकेशन तुम्हारे आसते थे और हमारे भिडियो देखे तुम्हारा जरा न्यू स्टूडेंट न्यू व्यूअर तारा काज शिखते पारो তাদেরকে বলবো সেট করে অল করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসে আর সেই ভিডিও দেখে তোমরা কাজ শেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। শেয়ার তোমাদের আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে শেয়ার একদম করতে ভুলবে না, তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি কিন্তু নতুনত্ব বন্ধুদের কাছে পৌঁছতে থাকবে আর সেই সব ভিডিও দেখে কিন্তু অনেকেই হেল্পফুল হবে। কেননা আমার যে রিলেটিভ ভিডিও আমি বানাই, যে রিলেটিভ ভিডিও বানাই আমি, তোমরা কিন্তু দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ভিডিও দেখে যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে যদি তোমরা ভিডিও দেখো আর নোট করো, নোট করে যদি প্র্যাকটিস করো 100% কাজ শিখবে, এটুকু তোমাদের বলবো। সেই জন্যে তোমাদের বারবার বলা তোমরা বেশি বেশি বন্ধুদের শেয়ার করো। তো চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করি। आज के वीडियो हलो जे ऑनलाइन क्लास ठीक है, तुम्हारा जरा जानो ना तुम्हारा देखे कि जाए ना एन जे समस्त इन्स्टिट्यूटगुलो पोस्ट दिच्छे विज्ञापन दिच्छे देखबे तार साथे किछु ऑनलाइन कोर्सेर किछु लेखा थाके ठीक है, जे एखाने ऑनलाइन कोर्स निया हय ठीक है, ऑनलाइने कैडे काज शेखानो हय। एई जिनिसटा किन्तु तुम्हारा एई जिनिसटा किन्तु पा देबे ना ঠিক আছে। আমি তোমাদের সাবধান করছি, তোমরা সবাই জানো যে আমি কি রিলেটিভে ভিডিও বানাই, কিসের জন্য বানাই। আমি কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র তোমাদের ভালোর জন্য ঠিক আছে, যাতে তোমাদের প্রবলেম না হয় সেই কারণে কিন্তু আমি কিন্তু তোমাদের ভিডিও বানাই। সেই কারণেই তোমাদের সাবধান করা যে সব অনলাইন যে অনলাইনে যে সুবিধাগুলো আছে ওগুলো কিন্তু তোমরা কাজ শিখতে পারবে না ঠিক আছে। অনেকেই আমাকে ফোন করে বলছে যে দাদা তুমি অনলাইনে কাজ শেখাও, আমি কিন্তু ওই তাদের জন্য তাদের মতনই কিন্তু আমি একটা বিজ্ঞাপন মানে দিয়েছি, ফেসবুকে দেখতে পাবে ইউটিউবে দেখতে পাবে, আমার কিন্তু তাদের মতন একটা ব্যানার ক্রিয়েট করিয়েছি যাতে কিছু মানুষকে বলতে পারি যারা ফোন করবে ঠিক আছে, যারা ফোন করে তাদেরকে কিন্তু আমি সেইভাবেই কিন্তু আমি তাদের বলার চেষ্টা করি। আমাকে যেমন এই কিছুদিন আগে একটা ভাই ফোন করেছিল যে দাদা তুমি অনলাইনে কাজ শেখাও, অনলাইনে ক্লাস নাও। তো আমি বললাম ভাই আমি অনলাইনে ক্লাস নিই না, তো আমি তোমাকে কিছু ইনফরমেশন দিচ্ছি যে অনলাইন ক্লাস নিয়ে কি সমস্যা আছে, এই ব্যাপার আছে। অনলাইনে কেউ কাজ শিখতে পারে না বা শেখা যায় না, অনলাইন অফলাইনের মধ্যে অনেক ডিফারেন্ট আছে। অনলাইনে কাজ শেখার মধ্যে তোমাকে অনেক মানে এক তো খরচা, নেট খরচা, দ্বিতীয়ত দুটো ডিভাইস রাখতে হবে, যে কোনো তুমি একটা থেকে একটা অনলাইনে ধরো তুমি ডেস্কটপে কোনো অনলাইনে কোনো অ্যাপসের মাধ্যমে তুমি কাজ শিখছো ঠিক আছে, তার জন্য তোমাকে তো সেটা দেখে তোমাকে কাজ বানাতে হবে তাই না। তুমি যে একটা অনলাইনে প্রসেস দেখে সেটা প্র্যাকটিস করবে অন্য জায়গায়, তার জন্য কিন্তু তোমাকে দুটো জিনিস রাখতে হবে, এক জায়গায় অনলাইনে দেখবে আর এক জায়গায় প্র্যাকটিস করবে, তার জন্য কিন্তু তোমাকে দুটো সেট আপ চাই, যে কোনো জিনিস দুটো চাই। এইভাবে কিন্তু অনলাইনে কাজ শেখা যায় না, যারা বলে তারা ভুল বলে আর তাদের মানে কি বলবো তোমাদের, তাদের হচ্ছে এই সব বলে কিন্তু পয়সা ইনকাম করাটা হচ্ছে তাদের এখন মেন রাস্তা ঠিক আছে। কীভাবে নতুন স্টুডেন্টদের বোকা বানানো যায়, কীভাবে নতুন স্টুডেন্টদের বোকা বানানো যায়, সেই জন্যই কিন্তু অনেক ইনস্টিটিউট দেখবে বিজ্ঞাপনের সাথে ওই অনলাইন কোর্স নেওয়া হয় বা অনলাইনে ক্যাডে কাজ শেখানো হয় এটা কিন্তু লিখে দেয় ঠিক আছে। তোমরা সবাই জানো এখন অনলাইনে কত কিছু অ্যাপস বেড়ে গেছে, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু তারা
এরকম স্টুডেন্টদের প্রতারণা করছে বা এরকম স্টুডেন্টদের ঠকাচ্ছে, ঠিক আছে? তো পড়াশোনার মাধ্যমে তোমরা দেখেছো যে লকডাউনের সময় পড়াশোনা কিন্তু স্কুল থেকে অনলাইনে হতো, কিন্তু অনলাইনে সেরকম হতো, অনলাইনে যে পড়াশোনা হতো সেরকম হতো, তোমরা সবাই জানো কতটা কী হতো পড়াশোনা, তোমরা সবাই জানো। তো এটা তোমাদের ভালোভাবে বলার জন্য বা ভালোভাবে বোঝানোর জন্যই কিন্তু এই ভিডিওটা যে বানালাম, তোমরা ভালোভাবে বুঝবে, ঠিক আছে? আমি যে আমারও পোস্ট একটা বানিয়েছিলাম, আমার একটা ইনস্টিটিউট খোলার চিন্তাভাবনা চলছে, কথাবার্তা চলছে, তো আমিও কিন্তু তাতেও কিন্তু অনলাইনে কাজ শেখানোর সুবিধা আছে বলে এখন কিন্তু উল্লেখ করেছি। তো ফেসবুকে বলো, ইউটিউবে বলো, আমি কিন্তু এটা পোস্ট করেছি, অনেক সময় আমাকে ফোন করেছে। আমি তাদের একটাই বললাম, ভাই অনলাইনে কোনো দিন কাজ শেখা যায় না, অনলাইনে কাজ শেখার থেকে ইউটিউবে মানে কি বলবো, ইউটিউবে ভালোভাবে ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করা অনেক বেটার ইউটিউব থেকে শেখা, ঠিক আছে? তো অনলাইনে যে সমস্যাগুলো আছে তোমাদের বললাম, যে অনলাইনে কাজ শেখার জন্য কিন্তু দুটো তোমার কাছে ডিভাইস দরকার, একটা ডিভাইসে কিন্তু হারগিস তোমরা কাজ শিখতে পারবে না, কোথায় দেখবে আর কোথায় শিখবে এটা আগে বোঝার চেষ্টা করবে। যে কোনো অনলাইনে কাজ শেখার জন্য বা বোঝার জন্য তোমাকে দুটো ডিভাইস করতে হবে, একটা ডিভাইসে তুমি দেখবে আর একটা ডিভাইসে তুমি কাজ করবে। হ্যাঁ জানি তোমাদের ফোন আছে, ফোনে তুমি অনলাইনে দেখবে, ফোনে কীরকমভাবে দেখবে, ফোনে তুমি কীরকমভাবে বুঝবে, আর তার জন্য কিন্তু নোট ভালো মানে নেট কিন্তু সেইভাবে ভালো রকম ফুল মানে হাইফাই নেট দরকার, যাতে তোমাদের ডিস্টার্ব না হয়। কিন্তু ওই যে অনলাইনে সমস্যা, তোমরা কতটা বুঝতে পারবে, কে কতটা বুঝতে পারো না পারো জানি না, কিন্তু আমার যেটা, আমি অনলাইনে কোনো দিন কাজ শিখিনি বা দেখিনি, এটা তোমাদের আমার আইডিয়াতে বলছি যে অনলাইনে যেভাবে যেই প্রসেসে কাজ শেখানো হয় তার থেকে অনেক বেটার ইউটিউবে, যদি তুমি একটু একটু করে মানে স্টপ করে যতটা শুনলে ততটা নোট করলে, নোট করে প্র্যাকটিস নোট করে সেটা দেখে যদি নোটটা দেখে যদি প্র্যাকটিস করতে পারো, 100% ইউটিউব চ্যানেল দেখে কাজ শিখতে পারবে অনলাইনের থেকে। যারা এসব বলে তোমাদেরকে কী বলবো, মানে জালে পা মানে তোমরা এইসব অনলাইন ক্লাসে যারা পা দিচ্ছ তাদেরকে বলবো, তোমরা এইখান থেকে সাবধান হয়ে যাও, অনলাইনে কোনো দিন কাজ শেখা যায় না সেরকমভাবে কাজ শেখা যদি যেত তাহলে সবাই অনলাইনে কাজ শিখতো। আর অনলাইন অফলাইনের মধ্যে অনেক ডিফারেন্ট আছে, অনলাইনের থেকে আমি এটুকু তোমাদের আবারও বলছি যে ইউটিউব চ্যানেল এখন অনেক সবাই অনেক মানে ক্যাডিয়ানে কাজ শেখাচ্ছে, তোমাদের যেটা যেখানে সুবিধা মনে হবে, যেখানে ভালো মনে হবে তোমরা সেখানে দেখবে। তোমাদেরকে বলবো না যে আমার চ্যানেলেই দেখো, আমার চ্যানেলে সমস্ত ভিডিও দেখো, ঠিক আছে? আমি এটা বলবো না, কেননা তোমরা সবাই জানো আমি কী রিলেটিভে ভিডিও বানাই, আমি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাই যাতে তোমরা, আমি যতটা জানি ততটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি, সব ধরনের কাজ দেখাচ্ছি, দেখাবো, মিক্সিং করে দেখাচ্ছি, অনেক সবাই রিকমেন্ড থাকছে। তো আমি এটুকু বলবো তোমাদের যে তোমাদের যেখানে ভালো লাগবে তোমরা কিন্তু সেখান থেকে দেখেও কিন্তু এখন ইউটিউব থেকে কিন্তু কাজ শিখতে পারো, ঠিক আছে? আর নোট করতে ভুলবে না, নোট অবশ্যই করবে, নোট কিন্তু অবশ্যই দরকার, নোট না করলে কিন্তু তোমাদের সমস্যা হবে, এটা সম্পূর্ণ একটা পড়াশোনার মতন কিন্তু ব্যাপার, ঠিক আছে? পড়াশোনা যেরকম মুখস্থ রাখতে হয়, মাথায় রাখতে হয়, সেরকম কিন্তু সেইভাবে তোমাদের এই নোট দেখে কিন্তু তোমরা কাজটা প্র্যাকটিস করতে হবে, সেই জন্য বারবার বলা নোট করতে ভুলবে না। আর যে অনলাইন ক্লাসের কথা তোমাদের বললাম, অনলাইন ক্লাস তো এখন অনেক সবাই অনেক রকমভাবে কোর্সের মতন করাচ্ছে, তো তোমরা যারা পা দিয়েছো অনলাইন ক্লাসে, যারা পা দিয়েছো তারাই বুঝতে পারছো কতটা কী এতে ভালো আছে, কতটা কী খারাপ আছে। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তোমাদের সাবধান করা, যারা অনলাইন ক্লাসে পা দিচ্ছ তাদেরকে বলবো। এবার তোমাদের এটা ব্যক্তিগত ব্যাপার, তোমরা যদি জেনে শুনেও যদি পা দাও সেটা তোমাদের ব্যাপার, কেননা আমার বেশিরভাগ রিলেটিভ মানে ভিডিও তোমাদের কাজ শেখানোর আর তোমাদের সাবধান করার, যাতে তোমাদের প্রবলেম না হয়, কেননা টাকা এখন একবার দিয়ে দিলে, কোনো ইনস্টিটিউটে দিয়ে দিলে তাদের কাছ থেকে কিন্তু ফেরত পেতে অনেক সমস্যা হবে,
অনেক স্টুডেন্টরা সমস্যায় পড়েছে এই ক্যাড ইনস্টিটিউটে পা দিয়ে, কাজ তো শেখাচ্ছে না, উল্টে অন্যরকম আরও প্রবলেম আছে, তোমরা সবাই জানো, এটা বলতে হবে না, যারা জানো না তারা ভালোভাবে এটা ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে না একবার, আর বন্ধুদের বেশি করে শেয়ার করবে। যেসব বন্ধুরা চিন্তাভাবনা করছে যে অনলাইনে কাজ শিখবো, অনলাইনে কোর্স শিখবো, তাদেরকে তাদের কাছে যাতে পৌঁছে যায়, তোমরা তোমাদের এই জন্যে বারবার বলা শেয়ার করবে, শেয়ার করতে ভুলবে না, বন্ধুদের বেশি বেশি শেয়ার করবে, যাতে সেই সব বন্ধুদের টাকা বিফলে না যায়, টাকা না জলে যায়। সবাইরই এখন কষ্টের টাকা, তোমরা জানো এখন পশ্চিমবাংলায় কী চলছে, অনেক মানুষ, অনেক ছেলেমেয়েদের বাবা মারা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে কিন্তু ছেলেমেয়েদের কাজ শেখাচ্ছে, বিশেষ করে লোন, ঠিক আছে, লোন নিয়ে কিন্তু অনেক ছেলেমেয়েদের কিন্তু বাবা মারা কাজ শেখাচ্ছে। সেই সব জলে, মানে সেই সব টাকা যাতে জলে না যায়, সেই সব মানে তার জন্যই কিন্তু তোমাদের সাবধান করা আমার ভিডিও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো তোমাদের বারবার বলবো অনলাইন ক্লাস থেকে সাবধান, অনলাইনে ক্লাস কাজ শেখা যায় না সেইভাবে, তার থেকে ভালো ইউটিউব চ্যানেলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিও দেখে প্র্যাকটিস করে নোট, মানে নোট করে প্র্যাকটিস করা অনেক ভালো, অনেক ভালো, ইউটিউব থেকে কাজ শেখা অনেক ভালো, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো বন্ধুরা, আমি এর আগে কিছুক্ষণ আগে বললাম যে তোমাদের আমি একটা আমার বিজ্ঞাপনে সেই অনলাইন ক্লাসটার জন্য আমি লিখেছি, অনলাইন ক্লাস নেওয়া হয় এখানে লিখেছিলাম, আমি উল্লেখ করেছিলাম। তো সেই বন্ধুটা আমাকে ব্যাকে উত্তর, মানে ব্যাকে জবাব কি দিল যে দাদা তাহলে তুমি অনলাইন ক্লাস লিখেছো কেন, ঠিক আছে, আমি কিছু আগে কথাটা বললাম যে দাদা তুমি অনলাইন ক্লাস তাহলে লিখেছো তোমার পোস্টে বা বিজ্ঞাপনে। আমি বললাম ভাই আমি লিখেছি এই জন্যে, আমি তো তাহলে প্রথমেই তোমাকে মানে বলে ফেলতাম যে হ্যাঁ আমি অনলাইন ক্লাস নিই, আমি এই জন্যেই লিখেছি যাতে কোনো স্টুডেন্ট আমাকে ফোন করুক বা ফোন করে বলার পর আমি তাকে পুরো কথাটা ক্লিয়ার করতে পারি যে ভাই অনলাইনে ক্লাস অনেক জায়গায় এখন লিখছে, অনলাইনে ক্লাস নেওয়া হয়, অনলাইনে ক্লাস হয়, শুধু সেই প্রবলেমটা তাদের যে মানে অনলাইনে ক্লাস অ্যাকচুয়ালি কী কীরকম ধরনের সেটা বলার জন্য, কী কতটা ভুল আছে, কতটা ফ্রড আছে সেইটা বলার জন্য অ্যাকচুয়ালি আমি ওটা লিখেছি যে অনলাইনে ক্লাস নেওয়া হয়। সেই ভাইকে বললাম যে ভাই আমি অ্যাকচুয়ালি তোমাদের এই সব প্রবলেমগুলো বলার জন্যই কিন্তু আমি সেটা লিখেছি, যাতে আমাকে কেউ ফোন করুক, ফোন করলে আমি তাকে পুরো ক্লিয়ার বলতে পারি যে অনলাইন ক্লাসটা অ্যাকচুয়ালি কী, সম্পূর্ণ ফ্রড, ঠিক আছে। কেউ যদি অনলাইনে মানে এক তো প্রথম তো নেট খরচা, দ্বিতীয়ত দুটো ডিভাইসের সমস্যা, একটা ডিভাইস থেকে কখনো সে অনলাইনে কাজ দেখবে প্লাস কাজ শিখবে এটা কিন্তু কিছুতেই মানে মানে কি বলবো তোমাদের সেরকম সুবিধে নয়, ঠিক আছে, সেরকম সুবিধে নয়। যারা কোর মানে কাজ শিখছে কীরকম শিখছে জানি না, তাদেরই ব্যাপার, সেটা পার্সোনাল ব্যাপার, তারা কতটা কি ভালো শিখছে কতটা খারাপে আছে। তো আমি চাই না যে তোমরা যারা নতুন যারা শিখবে ভাবছো তারা পা দাও এতে, আমি আমি ভিডিওতে সাবধান করছি তোমাদের। এবার তোমরা যদি মনে করো যে দাদা ভুল বলছে, যে এটা দাদা ভুল কথা ভুল ইনফরমেশান দিচ্ছে, তাহলে তোমরা শিখলে শিখতে পারো, ঠিক আছে, আমি টোটাল ক্লিয়ার বলে দিচ্ছি তোমাদের, কেন আমি চাই না যে কারোর টাকা বিফল হয়ে যাক বা কারো প্রবলেম হোক, অনেক সমস্যা।